শ্রদ্ধেয় খ্রিস্ট ভক্তগণ, শ্রদ্ধেয় ব্রাদার সিস্টার ফাদার এবং পরম শ্রদ্ধেয় বিশ্বগণ, আজ আমাদের জন্য খুব সুন্দর একটা দিন, আধ্যাত্মিক একটা উপলক্ষ। আজকের দিনে 1977 খ্রিস্টবর্ষে তৎকালীন ঢাকা মহাধর্ম প্রদেশের মহাধর্মপাল পরম শ্রদ্ধেয় আর্চবিশপ থিওটনিয়া সমল গাঙ্গুলি ইহলোক ত্যাগ করেন। আজ তার মৃত্যু দিবস। তিনি এখন ঈশ্বরের সেবক। আমরা পরম শ্রদ্ধায় ঈশ্বরের সেবক থিওটনিয়া সমল গাঙ্গুলিকে স্মরণ করি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তাঁর জীবনের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। অবশ্যই আমরা চেষ্টা করি তার জীবনের গুণগুলো যেন আমরা অনুশীলন করতে পারি, অনুসরণ করতে পারি। আজকের এই পবিত্র দিনের কর্মসূচিতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাই। আজকে প্রথমেই পবিত্র জপমালা প্রার্থনা হবে এবং এরপর শ্রদ্ধেয় ফাদার বুলবুল বিবেরুর পরিচালনায় একটা বিশেষ ডকুমেন্টারি উপস্থাপনা, এরপরে শ্রদ্ধেয় ফাদার আদম এস পেরেরা, যিনি ঈশ্বরের সেবক থিওটনিয়া সমল গাঙ্গুলির ওপর বই লিখেছেন এবং ঈশ্বরের সেবকের জীবনের উপরে, তার জীবন এবং কাজের ওপর গবেষণা করতে গিয়ে তার সম্পর্কে গভীর এক অনুধ্যান লাভ করেছেন, তার সহভাগিতা। এরপরে খ্রিস্টজাগ এবং খ্রিস্টজাগের পরে আমরা কবর ভূমিতে প্রার্থনা করব। মহামান্য আর্চবিশপ কবর আশীর্বাদ করবেন এবং আমরা শ্রদ্ধা নিবেদন করব। আমি আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই সেমিনারে নিজেকে অনুরোধ করি এখন মালা প্রার্থনা শুরু করার জন্য। আসুন প্রার্থনা করি। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, ঈশ্বর প্রেমময়, জগৎ ও জগতের সমস্ত কিছুই তিনি তার অকৃত্রিম প্রেমের মাধুরী মিশিয়ে রচনা করেছেন। গাছে গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সবই তারই হাতের রচনা, সবই আমাদের জন্য তার উপহার। এসবের সাথে সাথে বাংলাদেশ মণ্ডলীর জন্য ঈশ্বরের সেবক থিওটনিয়াস অমল গাঙ্গুলি এক শ্রেষ্ঠ উপহার। তারই 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি তার সুন্দর জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে, তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করতে ও আমাদের হৃদয়ের প্রার্থনা তাকে জানাতে এবং তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, যেন তিনি ধন্য এবং সাধুশ্রেণীভুক্ত হওয়ার স্বীকৃতি লাভের মধ্য দিয়ে সমগ্র খ্রিস্টমণ্ডলীতে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে। তাই আসুন প্রিয়জনেরা, ঈশ্বরের সেবক থিওটনিয়াস অমল গাঙ্গুলির 45তম মৃত্যুবার্ষিকী এই দিনে আমরা প্রভুর চরণে আমাদের একান্ত প্রার্থনা নিবেদন করি। সেটা
প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে প্রভু মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী হে প্রভু
প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক দ্বিতীয় ভাগ শোকময় পঞ্চনিগুড় তত্ত্ব প্রথম গেছিমানি বাগানে যিশুর মর্মবেদনা গেছিমানি বাগানে প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপ স্মরণ করিয়া গভীর দুঃখে মগ্ন হইলে তাহার শরীর হইতে রক্তময় ঘর্ম নিগর্ত হইল আসো আমরা এই নিগুড় তত্ত্ব ধ্যান করি হে আমাদের সর্বস্ব পিতা তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু নর্ত হইতে রক্ষা করো এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ভফল ঈশ্বর ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক আদিতে যেমন হইতো এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সর্বদা হবে আমেন হে প্রিয় যিশু আমাদের পাপ ক্ষমা করো সকল আত্মাকে স্বর্গে পথে চালাও বিশেষ জাতির জন্য তোমার দয়া আবশ্যক দ্বিতীয় যিশুর গাত্রে কষাঘাত
প্রভু যীশুকে পিলাতের বাড়িতে থামে বাঁধিয়া অতি নিষ্ঠুরভাবে কষাঘাত করা হইল। আসুন আমরা এই নিগূঢ়তত্ত্ব ধ্যান করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত পূর্ণ হোক। আমাদের দৈনিক প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুনমী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু ধন্য। মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন হইতো, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইও, আমেন। তৃতীয়, যিশুর কণ্টক মুকুট ধারণ। নিষ্ঠুর সৈনিকেরা তীক্ষ্ণ কণ্টকের মুকুট প্রস্তুত করিয়া যীশুখ্রিস্টের মস্তকে বলপূর্বক পরাইয়া দিল। আইসো আমরা এই নিগূঢ়তত্ত্ব ধ্যান করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যে পূর্ণ হোক।
আমাদের দৈনিক কর্ম আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভন করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল ঈশ্বর ধন্য। ঈশ্বর জননী আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। মারিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল ঈশ্বর ধন্য। মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। মারিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল ঈশ্বর ধন্য। মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। মারিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল ঈশ্বর ধন্য। হে প্রণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। মারিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল ঈশ্বর ধন্য। মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। মারিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল ঈশ্বর ধন্য। হে প্রণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। মারিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল ঈশ্বর ধন্য। হে প্রণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হয়তো এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমেন। চতুর্থ, যিশুর ক্রুশ বহন। প্রাণদণ্ডের আজ্ঞা হইবার পর প্রভু যীশু খ্রিস্ট এক বৃহৎ ভারী ক্রুশ বহন করিয়া কালভারি পর্বতে গমন করিলেন। আসুন আমরা এই নিগূঢ়ত্ব ধ্যান করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্নদ্য আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভন করিতে দিও না, কিন্তু অনর্থকে রক্ষা করো। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল ঈশ্বর ধন্য। হে প্রণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন।
প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য প্রণাময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে প্রণাময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে প্রণাময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে প্রণাময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে প্রণাময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে প্রণাময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে প্রণাময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন স্বর্গের পথে চালাও বিশেষ করে যাহাদের জন্য তোমার দয়াকান্তা আবশ্যক পঞ্চম যিশুর ক্রুশারোপণ প্রভু যীশু খ্রিস্ট তাহার শোকার্তা মাতার সম্মুখে অসহনীয় যাতনা ভোগ করিয়া আমাদের পরিত্রাণের জন্য ক্রুশের উপর প্রাণ ত্যাগ করিলেন আসুন আমরা এই নিগূঢ়ত্ব ধ্যান করি হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্দ পূর্ণ হোক আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থকে রক্ষা করো প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে প্রণাময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে প্রণাময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে প্রণাময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর আমিন
প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে মনোময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে মনোময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে মনোময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে মনোময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে মনোময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে মনোময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে মনোময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক আদিতে যেমন হইত এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে আমিন হে ভক্তপ্রাণ গাঙ্গুলি আমরা তোমার সাথে ঐশ্বরিক মহিমার পূজা ও আরাধনা করি ঈশ্বর তোমাকে যে বিস্ময়কর গুণাবলী দিয়েছিলেন এবং আমাদের মণ্ডলের সেবার্থে তোমাকে নিয়োজিত করেছিলেন তা স্মরণ করে আমাদের হৃদয় আনন্দে ও কৃতজ্ঞতায় ভরে ওঠে আমরা প্রভুর কাছে অনুনয় করি যেন তিনি তোমার মধ্য দিয়ে তার নামের মহিমা প্রকাশ করেন আমরাও যেন খ্রিস্টের আদর্শে তোমার মতো পবিত্র জীবনযাপন করতে পারি এবং পার্থিব জীবন শেষে শুভ সংগ্রাম করতে করতে একদিন যেন পরমপিতার সাথে অনন্ত জীবনে মিলিত হতে পারি এই প্রার্থনা করে আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে
যারা অত্যন্ত ভালো ও পবিত্র জীবন যাপন করেন, বিভিন্ন ধর্মের মানুষই তাদেরকে বিশেষ সম্মান জানিয়ে থাকেন। সম্মান জানিয়ে বিভিন্ন উপাধিতে আখ্যায়িত করেন। খ্রিস্টমণ্ডলী পূর্ণ জীবনাদর্শের সাক্ষ্যদানকারী ব্যক্তিদেরকে সাধু বলে ডাকেন। যে ব্যক্তিরা দূরদর্শিতা, সহিষ্ণুতা, সাহস এবং ন্যায়পরায়ণতা এবং বিশ্বাস, আশা ও ভালোবাসা ইত্যাদি গুণগুলো নিজ জীবনে চর্চা করেন এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করেন, বাংলার গৌরব আর্চবিশপ থিওডোনিয়াস অমল গাঙ্গুলি তার অতি সহজ সরল, নম্র, ভদ্র, দীনহীন এবং ত্যাগময় দানশীল জীবন যাপন করে জীবিত কালেই সাধুতায় ভূষিত হয়েছিলেন। অনেকেই তাকে জীবন্ত সাধু বলেও ডাকত। 1977 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর অকস্মাৎ মৃত্যুবরণ করেন তিনি ঢাকার আর্চবিশপ হাউজে। এই ক্যাথিড্রাল চত্বরেই রয়েছে তার পুণ্য সমাধি। মহান পুরুষ আর্চবিশপ থিওডোনিয়াস অমল গাঙ্গুলির জন্ম হয় ঢাকা মহাধর্ম প্রদেশের ঐতিহ্যবাহী ধর্মপলি হাসনাবাদে। হাসনাবাদ গ্রামে তার বেড়ে ওঠা। তার সান্নিধ্যে যারাই এসেছেন তারাই আলোকিত হয়েছেন। তার নাম যেমনিভাবে অন্যকে আকর্ষণ করত, একই ধারাতে তার ব্যক্তিত্বও ছিল আকর্ষণীয়। তাই তো তার নাম এবং ব্যক্তিত্বকে পেয়ে অনেকে নিজেকে ধন্য মনে করেন আর তার সাক্ষ্য দান করেন। ঈশ্বরের সেবক থিওডোনিয়াস অমল গাঙ্গুলি বিষয়ে দু একটি কথা বলতে গেলে অবশ্যই মন প্রাণ অনেক খুঁজতে হয়। আসলে তার বিষয়টি, তার জীবনটি আমাদের সামনে এত সুন্দর জীবন ছিল। আমরা তাকে নিয়েই নিজেদের জীবনে অনেক আনন্দে চলতে পেরেছিলাম। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখন বিশেষভাবে তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি, তার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি এবং বিশেষভাবে তিনি যেন মণ্ডলীতে ধন্য বলে এবং পরে সাধু বলে প্রতিষ্ঠিত হন সে প্রার্থনা অন্তরে রাখি আমরা সর্বদা। আমার ব্যক্তিগত জীবনে অবশ্য তাকে নিয়ে অনেক স্মরণ, কারণ প্রথমে আমার নামই, আমার জন্ম সময়ে আমার দুই দাদা বান্দরা হলি ক্রসে একই ক্লাসে নয় তার তার সাথে লেখাপড়া করছিলেন এবং তার নামটি খুব সুন্দর লেগেছে, নতুন একটি নাম, এবং ব্যক্তিত্ব হিসাবেও তিনি সবার সাথে অতি প্রিয় ছিলেন সবার কাছে। তাই তার নাম কি আমার দাদারা আমার জন্য রাখতে চেয়েছিলেন, কিন্তু দীক্ষার সময়ে ফাদার নিজে এই নাম কি জানতেন না, তাই তিনি খুব রাখতে চাননি। তবে আমার দিদি যিনি আমাকে নিয়ে গিয়েছিলেন আর লিখিতভাবে নামটি দেখানোর পর ফাদার থিওডোনিয়াস নামেই আমাকে দীক্ষা দিয়েছিলেন। তাকে পরবর্তীতে অবশ্যই তার সাথে নামের একটা একাত্মতায় সহজভাবে তার সঙ্গে চলার একটা অনুভূতি সর্বদা ছিল আর তিনি নিজেও আমার প্রতি খুব সহজভাবে চলেছেন। খুব ছোটোবেলায় গোল্লা গির্জায় ফাদার জোসেফ দত্তের অর্ডিনেশন হয়েছিল 47-এ আমার মনে হয়, এবং তখন গাঙ্গুলি মাত্র ফাদার হয়েছেন। আর আমার মনে আছে মিশার পরে আমার মা আমাকে হাত ধরে নিয়ে এক যুবক ফাদারের সঙ্গে নিয়েছিলেন, গাঙ্গুলি হবে আমার মনে হয় তখন।
পরবর্তীতে যখন বান্দরা সেমিনারিতে তখন ফাদার গাঙ্গুলি এবং আমেরিকা থেকে দু একজন ফাদার নতুন ফাদার যখন আসেন বাংলাদেশে গাঙ্গুলি ফিরে আসেন তখন তারা 18 গ্রাম পরিদর্শন করতে গিয়ে বান্দরা সেমিনারিতে আসেন এবং ফাদার গাঙ্গুলি থিয়েটোনিয়াস বলে নাকি কে আছে তাকে দেখতে চেয়েছিলেন এবং তখন আমি খেলতেছিলাম বিকালবেলায় তার টিকে আনেন এবং তখনই তার সাথে প্রথম সাক্ষাৎ হয় নামের পরিচয় হয় এবং তিনি সাধারণ শুভেচ্ছা ইত্যাদি রাখেন আমার প্রতি। পরবর্তীতে তিনি যখন ঢাকায় সেন্ট গ্রেগরি কলেজ নটরডেম কলেজে প্রথম শুরু হয় লক্ষ্মী বাজারে তখন তিনি সেখানে অবস্থান করতেন এবং দু একবার আমার সুযোগ হয়েছিল সেমিনারিয়ান হিসাবে তখনকার সময়ে তার সাথে সেখানে গিয়ে দেখা করতে এবং সাধু থিয়েটোনিয়াস সম্বন্ধে কিছু লেখা কথাবার্তা তার কাছ থেকে শুনতে চেয়েছিলাম নিয়েছিলাম একটি লেখা। আমি পরবর্তীতে আমেরিকায় চলে যাই পড়াশোনা করতে এবং সেই সময় 60 খ্রিস্টাব্দে তিনি বিশপ হন, আমি ছিলাম না দেশে কিন্তু তার সঙ্গে সেমিনারিয়ান হিসাবেই এবং পরবর্তীতে ফাদার হিসেবে যখন লেখাপড়া করেছি বিদেশে চিঠি বিনিময় হতো মাঝে মধ্যে আলাপ আলোচনা ইত্যাদি সুন্দর ছিল একটা সম্পর্ক। সেইভাবে তার জীবনের শেষে দুটি কথা হয়তো বলতে হয়, আমরা সবাই তাকে বিনম্র সেবক বিনম্র ব্যক্তিত্ব হিসেবে দেখছি এবং হৃদয়ের নম্রতা তার মধ্যে স্বতঃস্ফূর্ত ছিল তাই এবং কীভাবে একজন মানুষ নম্র হয় সেটাও তাই একটু বিবেচনা করতে হয়। আমরা যখন একটা জিনিস পারি না তখন অবশ্যই সুন্দর অর্থে নম্র হতে হয় কিন্তু সেটা একটা মানবীয় নম্রতা কিন্তু ফাদার গাঙ্গুলি আর বিশপ গাঙ্গুলির নম্রতা একটা ঐশ্বর গুণ ছিল। তিনি নম্র ছিলেন তাই তার অন্তরে যে ঈশ্বরের উপর তার সর্বান্তকরণে নির্ভর ছিল, তার নিজের বলে জীবনে কিছুই ছিল না এমন একটা ভাব, সব কিছু ঈশ্বরের হাতে, যীশু খ্রিস্টের মতো পিতার হাতে সমস্ত কিছু এবং সেই অনুভূতি আমার নিজের কিছুই নেই সব ঈশ্বরের, একটা প্রার্থনার মতো তাই জীবনটা। তাই তিনি সেই হিসেবেই একটা অন্তরের ভক্তি সেইটা নিয়ে নম্রতা দেখিয়েছে, সেটা একটা প্রার্থনা ভক্তির মতো ছিল, সেটা অন্তরে সবার প্রতি একটা ভক্তি ভরা হৃদয় তার, সেই অর্থে একটা নম্রতা সবার সামনে যেন তাই রবীন্দ্রনাথের কথায় নত হওয়া নয় কিন্তু প্রণত হওয়ার মতো, সেই জন্য বাইরেও সবার কাছে তার কথাবার্তা সর্বদা একটা নম্রতার নত প্রণত ভাব ভক্তিভাবে চলেছে। তা আমরা প্রার্থনা করি যেন সত্যি ঈশ্বর তাকে ভিন্ন ভূমি নির্মাণিত করেন আমাদের মাঝে সাধু বলে করে প্রার্থনা। আমার জীবনে আমি অবশ্যই তাকে নিয়ে অনেক সহজভাবে আলাপ আলোচনা করতে পেরেছি এবং এখনও অন্তরে যে সুন্দর ভক্তিভাব তার প্রতি থাকছে। জীবিত কালে আর্চবিশপ থিয়েটোনিয়াস অমল গাঙ্গুলি তার নম্রতার কারণে অনেকের কাছে সাধুসুলভ হয়ে উঠেছিলেন, তার সেই সান্নিধ্যে যারাই এসেছে তারাই তার গুণগান করেছেন।
আহ্বান রাখছেন, যাতে করে তিনি শীঘ্রই সাধু স্বীকৃতি পেয়ে আমাদের সাধু হয়ে উঠতে পারেন। আমি তখন ছিলাম রমনা ইন্টারমিডিয়েট সেমিনারিতে কলেজের ছাত্র, আর মাঝে মধ্যেই পরম শ্রদ্ধেয় আর্চবিশপ থিওডোনিয়াস অমল গাঙ্গুলির সাথে দেখা হতো। এইভাবে যখন আমরা কলেজে যেতাম, আর আসার পথে তিনি দূর থেকে আমাদেরকেই বলতেন গুড মর্নিং সেমিনারিয়ানস, যেখানে আমরা শুভেচ্ছা জানাবো বা সম্ভাষণ করবো আর্চবিশপ মহোদয়কে। তিনি আমাদেরকে প্রথমে একেবারে স্নেহ ভরে আমাদেরকে গুড মর্নিং বলতেন, গুড আফটারনুন, কেমন আছো তোমরা, ইত্যাদি ইত্যাদি। এটা আমার জন্য এখন যে চিন্তা করছি যে নম্রতার এবং সাধুতার কত একটা বড় চিহ্ন। দ্বিতীয় দেখেছি ওনাকে ক্যাথিড্রাল গির্জায়, ওনার ভক্তিময়তা হাঁটা চলার মধ্যে এবং মুখাবয়ব, এমন একটা সাধুতা আমি লক্ষ্য করেছি সেই যখন আমি সেমিনারে ছিলাম তখন থেকেই। যে এত এত সরল সহজ অথচ গভীর আধ্যাত্মিকতায় ভরা এই মানুষটি, প্রার্থনা করার এবং ধ্যান করার যে ঢং, তার মুখাবয়ব, সমস্ত কিছুই একটা আধ্যাত্মিক আলো বিচ্ছুরিত হতো। তারপর শেষে আমি বলতে চাই এই মানুষটির প্রথমত গভীর আধ্যাত্মিকতা, দ্বিতীয়ত গভীর নম্রতা, এবং তৃতীয়ত কারোর সঙ্গে বিরোধ ছিল আমার মনে হয় না। তার স্টাইলই আমাকে বলে দেয় যে কি একটা মিলনের মানুষ ছিলেন। অতএব আমার প্রত্যাশা হলো যে ভ্যাটিকান ঘোষণা দিক, এটা আমার প্রত্যাশা, কিন্তু একদিন দিবে আমি আশা করি যে তিনি ধন্য শ্রেণীভুক্ত এবং ইভেঞ্চুয়ালি একদিন তাকে সাধু ঘোষণা করা হবে। নিজ ধর্মপল্লী হাসনাবাদে যেমনি তার প্রতি রয়েছে বিশেষ সম্মান, ঠিক একইভাবে সারা বাংলাদেশে অবিরত চলুক প্রার্থনা, যাতে করে শীঘ্রই আমরা আমাদের সাধুকে পেতে পারি। তাদের বুলবুলের গ্রন্থনা এবং উপস্থাপনায় এতক্ষণ আপনারা দেখলেন বিশেষ প্রামাণ্য চিত্র। তাদেরকে এবং তার দলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি শ্রদ্ধেয় ফাদার আদম এস পেরেরা সিএসসি মহোদয়কে, ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলিকে তিনি যেভাবে উপলব্ধি করেছেন, অনুষ্ঠানে নিয়েছেন এবং তার গুণাবলী, এ বিষয়ে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমি লিখিত বক্তব্যই পাঠ করব, সেজন্য যতখানি সময় লাগবার কথা ততখানি লাগবে, বেশি বাড়বে না। কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা চারটি লাইন আমাদের সবার জানা আছে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মহামান্য আর্চবিশপ গাঙ্গুলির বেলায় এই কথাগুলো
যথাযথভাবে প্রযোজ্য। এমন এক জীবন তিনি যাপন করে গেছেন যার মৃত্যুতে ফাদার চার্লস গিলাস্পি, আশিষ্ট প্রজ্ঞা, যারা আর্চবিশপ গাঙ্গুলিকে গাড়িতে করে ডাক্তার নুরুল ইসলামের ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন, তাদের সামনে হাসপাতালের সামনে মাটিতে শুয়ে আর্চবিশপ গাঙ্গুলি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, শুধু তারাই কাঁদেনি, আর শুধু পটমলি হোমের ছোট্ট ছোট্ট এতিম মেয়েগুলোই সেদিন কাঁদেনি, যারা গাঙ্গুলির মৃতদেহ সবাধারে বহন করে কবরের কাছে নিয়ে যাচ্ছিল, শুধু তারাই কাঁদেনি সেদিন, কেঁদেছিল দেশের সকল বিশপ, যাজক, সন্ন্যাসপতি, গতিনী এবং প্রতিটি খ্রিস্ট ভক্ত। আজও আমরা তার জন্য কাঁদি, কিন্তু আজ আমাদের কান্নায় জড়িত আছে একটি গভীর প্রত্যাশা, যেন এই অসাধারণ মানুষটি অসাধারণই থাকে। আর্চবিশপ গাঙ্গুলি এত বছর পরও আজও ঈশ্বরের সেবক পর্যায়ে আছেন। ঈশ্বরের সেবক হিসেবে তাকে ঘোষণা করা হয়েছিল 2006 খ্রিস্টাব্দে, কাজেই অচিরেই তিনি যেন পরম পূজনীয় ও ধন্য শ্রেণীভুক্ত হওয়ার পর্যায়গুলো পার হয়ে সাধু শ্রেণীভুক্ত হতে পারেন, সেজন্য আমরা গভীর বিশ্বাসের সাথে প্রার্থনা করব। টিটিনিয়াস অমল গাঙ্গুলিকে, যিনি প্রথমে নিজের সহকারী হিসাবে ও পরে নিজের উত্তরাধিকার হিসাবে চেয়েছিলেন, তিনি হলেন আর্চবিশপ লরেন্স কেনার সিএসসি। গাঙ্গুলিকে তিনি নাম দিয়েছিলেন ডে স্টার বা দিনের তারা। 1960 খ্রিস্টাব্দে 7 অক্টোবর তার বিশপীয় অভিষেক অনুষ্ঠানের বক্তব্যে আর্চবিশপ গ্রেনার বলেছিলেন, সাধারণ একটি তারাও রাতের বেলায় আকাশের বুকে ফুটে ওঠে, কিন্তু যে তারাটি দিনের আলোতে আকাশে দৃশ্যমান সেটি নিঃসন্দেহে আরও বেশি শক্তিশালী হয়। আকাশের সব তারা নক্ষত্রের মধ্যে এটি খুব দুর্লভ, অসাধারণ, যা সচরাচর দেখা যায় না। তাছাড়া এটির একটা নিজস্বতা, একটা স্বকীয়তা আছে, নিজ থেকে সে আলো দেয়। আর্চবিশপ গাঙ্গুলি ছিলেন সেরকম একজন দুর্লভ, অসাধারণ গুণসম্পন্ন, নিজস্বতা ও স্বকীয়তা সম্পন্ন ব্যক্তি। ফাদার চার্লস হাউজার ছিলেন এই তখন এই রমনা ক্যাথিড্রাল প্যারিসের পালক পুরোহিত। আর্চবিশপ গাঙ্গুলির মৃত্যুর সময় কিন্তু তিনি বাংলাদেশে ছিলেন না, ছুটি কাটানোর উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। নটরডেম ইউনিভার্সিটিতে অবস্থিত মরো সেমিনারিতে 7 সেপ্টেম্বর তারিখে গাঙ্গুলির স্মরণে আয়োজিত খ্রিস্টজাগের উপদেশে ফাদার হাউজার বলেছিলেন, আর্চবিশপ গাঙ্গুলির নাম অমল, যার অর্থ নির্মল, নিষ্পাপ। আর সত্যিই তিনি ছিলেন নির্মল, নিষ্পাপ, একজন পবিত্র, শুদ্ধ অন্তরের মানুষ। পবিত্র বাইবেলের অষ্টকল্যাণ বাণীতে যে কল্যাণ গুণগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ সাধু হতে গেলে একজন মানুষের যেসব গুণের প্রয়োজন হয় সেগুলো সবগুলোই আর্চবিশপ গাঙ্গুলির মধ্যে ছিল। তাকে কবর দেওয়ার আগে অনুষ্ঠিত খ্রিস্টজাগে প্রধান পুরোহিত করেছিলেন খুলনা তৎকালীন ধর্মপাল মহামান্য মাইকেল ডি রোজারিও সিএসসি। উপদেশ দিয়েছিলেন হোলি ক্রস ফাদারদের তখনকার সুপিরিয়র ফাদার টমাস জিমারম্যান সিএসসি। উপদেশে ফাদার জিমারম্যান বলেছিলেন, জাগতিক বিচারে আর্চবিশপ গাঙ্গুলিকে কখনো একজন মহান নির্মাতা প্রশাসক হিসাবে স্মরণ করা হবে না, তিনি কোনো পদমর্যাদা লাভের জন্য লালায়িত ছিলেন না, তিনি পদ লাভে আনন্দ ও গর্ববোধ করতেন না, তার হৃদয়ে উচ্চাকাঙ্ক্ষার কোনো স্থানও ছিল না, তার আনন্দ ছিল তার যাজক ভ্রাতাদের মতোই একজন হয়ে জীবন যাপন করা। তিনি খুবই সাধারণ একজন মানুষ ছিলেন, তার রুচিবোধও ছিল অত্যন্ত সাধারণ। গাঙ্গুলি বহু কষ্ট ভোগ করেছেন, আর সেই কষ্টগুলি ছিল ভীষণ তীব্র, কারণ তিনি অন্যদের জীবনের কষ্টের কাহিনী শুনতেন, উপলব্ধি করতেন ও সেগুলো বোঝা নিজে বহন করতেন, কিন্তু তার যন্ত্রণা কাতরিদের ব্যথা বুঝতে কেউ এগিয়ে আসেনি। এমনই কোমল ছিল তার প্রাণ,
সে তো প্রভুরই মতো কোমল, তার ব্যক্তিত্বের চুম্বকের মতো আকর্ষণীয় দিকটি যে কোনো দর্শনার্থী ব্যক্তি আবিষ্কার করতে সক্ষম হতো। বাহ্যিকভাবে দেখতে ভঙ্গুর ও ক্ষীণ প্রকৃতির মতো দেখালেও কোমলতার দিক থেকে আর্চবিশপ গাঙ্গুলি ছিলেন অসাধারণ। উচ্চাকাঙ্ক্ষা বলতে তার মধ্যে যদি কোনো কিছু থেকে থাকত, তবে তা ছিল এমনই ক্ষুধা ও তৃষ্ণা যার মূল সকলটি পতিত ছিল একাকী নির্দয় পাষাণ মানুষের নির্দয়তার শিকার দুর্বল মানুষের প্রতি সহানুভূতির গভীরে। একমাত্র প্রভুর উপর ভরসাই তার যন্ত্রণা লাঘব করতে পারত। কাউকে দোষারোপ করার কথা তিনি কখনো চিন্তা করতেন না, বরং তিনি সহভাগিতা করতেন যিশুর নিজের ক্ষমা করার প্রয়োজনীয়তায় ও অন্যায়কারীর অপরাধের বোঝাটিকে নিজের মনে করে বহন করায়। মহত্তম থেকে শুরু করে নাম গোত্রহীন অভাবী যে কোনো ব্যক্তি তার সহায়তা কামনা করেছে তার কাছে সহায়তার জন্য আসত, তাদের সকলের জন্যই তিনি থাকতেন সদা উদার। মাদার তেরেজা আর্চবিশপ গাঙ্গুলিকে শ্রদ্ধা করতেন। মিশনারিজ অব চ্যারিটি সিস্টারদেরকে বাংলাদেশের দরিদ্র মানুষের মাঝে কাজ করার জন্য আর্চবিশপ গাঙ্গুলি নিয়ে এসেছিলেন। প্রভু নম্রতার যে আদর্শ, যে গাঙ্গুলির জীবনে কতবার যে প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছে তা গণনা করে শেষ করা যাবে না, এবং নিজেদের মধ্যে শান্তি মিলন ও ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যে কোনো প্রকার কষ্ট হোক ও অসম্মান মাথা পেতে নিতে তিনি যে কতটুকু প্রস্তুত ছিলেন তার হিসাব করাটাও কোনোদিন শেষ হবে না। নিজের অপরাধের কথা আগে প্রকাশ্যে স্বীকার করার মাধ্যমে তিনি পুনর্মিলনের পথে সকলের আগে পা বাড়াতেন। নির্দয় বিচারাদেশ কোনোদিন তার জিহ্বা থেকে নির্গত হয়নি। তার উচ্চাভিলাষহীনতা, নিজেকে অযোগ্য মনে করা ও অপূর্ণতার অনুভূতি এগুলি তো ছিল বিগত বছরগুলোতে খ্রিস্টের মেষপালের এই সুমহান নেতার বাস্তব চাবুক। যেগুলো ছিল সেদিনকার চাবুক সেগুলি হয়ে উঠল তার মহত্ব ও গৌরবের রাজমুকুট। ফাদার চার্লস হাউজারের ভাষায় কার্ডিনাল নিউম্যানকে যদি আর্চবিশপ গাঙ্গুলির বিষয়ে মতামত জিজ্ঞেস করা হতো, তবে তাকে তিনি আখ্যা দিতেন একজন খাঁটি ভদ্রলোক, সংস্কৃতিবান ও শিক্ষিত ব্যক্তি হিসাবে। ইংরেজি ও বিশেষত তার মাতৃভাষা বাংলায় তিনি এমনই বাকপটু ছিলেন যে তার শ্রোতাদের তিনি যে বা যাই হন না কেন তাদের মন অতি সহজেই আকৃষ্ট করে ফেলতেন। তিনি ফরাসি ভাষায় পার্শিকা শুনতে পারতেন এবং কিছু কিছু ইতালিয়ান ও জার্মান ভাষা জানতেন। এই জন্য তিনি নিজে শিক্ষিত হয়েছিলেন, নটরডেম কলেজে শিক্ষকতা করেছেন। দেশের মানুষকে শিক্ষিত করার জন্য তিনি বাংলাদেশ মণ্ডলীতেও একটা এডুকেশনাল বোর্ড পরিচালনা করতেন। তার প্রচেষ্টাই জন্ম নিয়েছিল মাহমুদপুরের খ্রিস্টান ছাত্রাবাস। যদি সাধু ফ্রান্সিস দা সালকে আর্চবিশপ গাঙ্গুলির কথা জিজ্ঞেস করা হতো, তবে তাকে তিনি বলতেন এমন একজন ভক্তিপ্রাণ মানুষ যিনি বৃদ্ধি লাভ করেছেন বিনয়ী ও ধৈর্যশীল ব্যক্তি হিসাবে, প্রার্থনায় বিশ্বস্ত ব্যক্তি হিসাবে। প্রচুর সময় তিনি ব্যয় করতেন আরাধ্য সাক্রামেন্টের উপস্থিতিতে। অন্যদিকে আব্রাহাম লিঙ্কনকে যদি আর্চবিশপ গাঙ্গুলির বিষয়ে জিজ্ঞেস করা হতো, তাহলে তিনি বলতেন আর্চবিশপ গাঙ্গুলি এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি তার দেশকে ভালোবেসেছেন, অথচ তিনি এই দেশকে দেখেছেন বিভক্ত হতে, বদলে যেতে, শুধু একবার নয় দুইবার, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ। যেসব যুদ্ধ, রাজনৈতিক গোলযোগ ও অস্থিরতা তার দেশকে ক্ষতবিক্ষত করেছিল, সেসবের প্রভাবে ক্ষতিগ্রস্তদের কষ্টভোগের কারণে তিনি অসহনীয় বেদনা অনুভব করেছেন। 1971-এর মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন গোল্লা ধর্মপল্লীতে। অকস্মাৎ তার কাছে খবর এলো ওই ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ইভান্সের মৃত্যু সংবাদ। তিনি মৃত্যুর মাত্র এক ঘন্টা পূর্বে
বক্সনগর নামক গ্রামের খ্রিস্টভক্তদের জন্য রবিবাসর খ্রিস্টজাকে উৎসর্গ করতে ও ধর্মপল্লীর জনগণের জন্য সাক্রামেন্ট বহন করে নিয়ে যাচ্ছিলেন শ্রী ফাদার ইভান্সের মৃত্যু সংবাদ। বেদনাদায়ক ওই 25 মার্চের ঘটনার সময় পাকিস্তানি সেনাদের গুলিতে তখন আহত ও মৃতপ্রায় হয়েছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের একজন যাজক। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের আর্চবিশপ গাঙ্গুলি মণ্ডলীর ব্যাপক ত্রাণ ও পুনর্বাসন এবং উন্নয়ন কর্মের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ মণ্ডলী এবং দেশের খ্রিস্টান অখ্রিস্টান জনগণ সবার জন্যই তিনি বহু কাজ করেছেন। সম্মানিত প্রেসিডেন্ট থেকে শুরু করে দরিদ্রতম মুসলমান ভাই বোনদের সকলেই তাকে শ্রদ্ধা করতেন। হিন্দু ভাই বোনেরা তাকে দেখতেন একজন মহান নেতা হিসাবে, কারণ দেশের সংখ্যালঘু হিসাবে তারাও অধিকার ও স্বাধীনতার বিষয়ে ভীষণভাবে চিন্তিত ছিলেন। মুসলিম প্রধান বাংলাদেশে খ্রিস্টান জনগণ অত্যন্ত ক্ষুদ্র একটি সংখ্যালঘু জনসমষ্টি। দেশের মধ্যে এই জনসমষ্টির লোক সংখ্যা প্রতি 800 জনের মধ্যে মাত্র একজন। তা সত্ত্বেও খ্রিস্টানদের একটা পরিচিতি আছে এবং তা মূলত তাদের দ্বারা পরিচালিত বিদ্যালয়সমূহ, হাসপাতাল, ডিসপেন্সারিগুলোর মধ্য দিয়ে, কারণ এগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য উন্মুক্ত। এসব কারণে খ্রিস্টান অখ্রিস্টান সকলের কাছেই আর্চবিশপ গাঙ্গুলি শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন একজন প্রার্থনাশীল, দয়ালু ও জ্ঞানী ব্যক্তি হিসাবে। আমেরিকায় হোলিক্রস ফাদারদের পরিচালিত মিশন সেন্টারের পরিচালক ফাদার আর্নল্ড ফ্রেল এর ভাষায় গাঙ্গুলি ছিলেন অসাধারণ নম্র ও অমায়িক মানুষ। তার অপরিমেয় উৎফুল্ল চিত্ততা, তার গভীর বিশ্বাসেরই বহিঃপ্রকাশ। যে কোনো সমস্যাগ্রস্ত ও বিপন্ন মানুষের জন্যই তার ছিল সহানুভূতি। যে কোনো সচেতন ব্যক্তি এর প্রকাশ দেখতে পেত, কারণ যে কোনো ব্যক্তির দুঃখ দেখেই তিনি কাতর হয়ে পড়তেন। আপনারা অনেকে হোলিক্রস ফাদার জর্জ পোপকে চিনতেন বা তার নাম শুনেছেন। সারা জীবন তিনি বাংলাদেশেই কাজ করেছেন। ফাদার জর্জ পোপ আর আর্চবিশপ গাঙ্গুলি একত্রে নভিশিয়েট করেছিলেন আমেরিকায়। ফাদার জর্জ পোপের ভাষায় গাঙ্গুলি স্থলাভিষিক্ত হয়েছিলেন আর্চবিশপ লরেন্স গ্লেনারের, কিন্তু গাঙ্গুলির ব্যক্তিত্ব ছিল গ্রেনারের ঠিক বিপরীত। আর্চবিশপ গ্রেনার কখনো কোনো ব্যাপারে অসন্তুষ্ট হলে তাৎক্ষণিকভাবে দৃঢ়ত্বের সাথে এবং যতখানি জোরে কথা বলা সম্ভব ততখানি জোরে তিনি তা প্রকাশ করে ফেলতেন। কিন্তু অন্যদিকে গাঙ্গুলি ছিলেন খুবই ধীরস্থির, শান্ত প্রকৃতির মানুষ। তিনি কাউকে কোনো কড়া কথা বলতে পারতেন না, কারোর সাথে রাগও করতে পারতেন না। কোনো ঘটনা ঘটলে কীভাবে কাউকে আঘাত না দিয়ে সহজভাবে সমস্যা সমাধান করা যায় তা তিনি ভাবতেন ও সেইভাবে পদক্ষেপ নিতেন। ঘটনাগুলো নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করতেন ও মনে মনে কষ্ট পেতেন। এসব কারণে দেশি ও বিদেশি অনেক পুরোহিত তার উপর অসন্তুষ্ট হয়ে উঠতে থাকেন এবং সরাসরি তা প্রকাশও করতে শুরু করেন। খুব কড়া ভাষায় তারা তাকে তিরস্কার করেন, নিন্দা করেন। ওই যাজকগণ আর্চবিশপের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকেন, যাতে তিনি তাদের প্রত্যাশা অনুসারে কাজ করেন, কিন্তু তিনি তা কখনো করতেন না। এসব কারণে বেশ কিছু বিদেশি মিশনারি এ সময় বাংলাদেশ ত্যাগ করে নিজ নিজ দেশে চলে যান। তাদের অনেকে আর্চবিশপ গাঙ্গুলির সাথে সহযোগিতা করা বন্ধ করে দিলেন। এতে তার মনে কিছু নৈরাশ্য দেখা দিয়েছিল যা তিনি প্রকাশ করেছিলেন কোনো কোনো বক্তব্যে। হতাশার দিনগুলোতে একবার তিনি তুইতাল ধর্মপল্লীতে গিয়েছিলেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, আমিও ভিক্ষুক হলাম আর দেশও কাঙ্গাল হল। ফাদার জর্জ পোপের ভাষায় আর্চবিশপ গাঙ্গুলি ছিলেন পক্ষী মাতার মতো, ঐক্য ও শান্তির উৎস। তিনি যে কিছুটা চাপা স্বভাবের ছিলেন তাতে সন্দেহ নেই, কিন্তু তার ব্যক্তিত্বের মধ্যে সর্বদা একটা স্বাগতমের সুর ভেসে উঠত। এসো
কোনো রকম বিধা না করে আমার কাছে এসো। যদি তুমি আমার কাছে আসতে চাও তবে এই তো আমি তোমার জন্য এখানে রয়েছি। ধন্যবাদ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ফাদার আদম এসপেরেরা সিএসসিকে। ঈশ্বরের সেবক কীর্তনিয়া সমল গাঙ্গুলির জীবনটাকে তিনি সামগ্রিকভাবে দেখেছেন, বিভিন্ন প্রেক্ষাপটে তিনি কি ছিলেন, কেমন ছিলেন, কেমন কাজ করেছেন, কেমন করে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বিস্তারিত অল্প সময়ের মধ্যেই আমাদের সাথে সহভাগিতা করেছেন। আবারও আন্তরিক ধন্যবাদ জানাই সত্যিকার ফাদারকে। আমরা এখন খ্রিস্ট জাগে প্রবেশ করব। আমি অনুরোধ করি শ্রদ্ধেয় ফাদারদের পেছনে যাবার জন্য। প্রারম্ভিক খ্রিস্ট জাগের শোভাযাত্রায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আজকের এই পবিত্র খ্রিস্ট জাগের জন্য অনুরোধ করেছেন মিস্টার রেমন রোজারিও। ঈশ্বরের সেবক কিয়োটিনিয়া সমল গাঙ্গুলির মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ চেয়ে তাঁর আরও একটা উদ্দেশ্য, মৃত স্ত্রী রোজ পুতুল রোজারিও চির শান্তি কামনায়। মিস্টার ইনোসেন্ট ডি কস্তা, ঈশ্বরের সেবক কিয়োটিনিয়া সমল গাঙ্গুলির মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ চেয়ে মিস্টার ফাবিয়ান এস গোমেজ, ঈশ্বরের সেবক কিয়োটিনিয়া সমল গাঙ্গুলির মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এবং গাঙ্গুলি পরিবারের পক্ষে ঈশ্বরের সেবক কিয়োটিনিয়া সমল গাঙ্গুলিকে স্মরণ করে তার জীবন ও কাজের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে। Yeah.
পুত্র পবিত্র আত্মার নামে আমিন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমরা আজকে ঈশ্বর সেবক থিওটোনিয়াস অমল গানগুলির মৃত্যুবার্ষিকী পালন করছি। শুধু মৃত্যুবার্ষিকী নয়, আমাদের একটা অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রার্থনা, অনেক ইচ্ছা যে ব্যক্তিটা একদিন আমাদের ঈশ্বরের কৃপায় এবং আশীর্বাদে ধন্য শ্রেণীভুক্ত হবেন এবং একদিন সাধু শ্রেণীভুক্ত হবেন। আমরা আজকে 45তম মৃত্যুবার্ষিকী পালন করছি। কার্ডিনাল মহোদয় ভ্যাটিকানে যাবার আগে তিনি বলেছেন যে তিনি এই ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নেবেন, কারণ তারা আরও কিছু কাজ বা তথ্য এগুলো চাচ্ছে। তার মানে যে আমাদের যে আর্চবিশপ অমল গাঙ্গুলির এই প্রক্রিয়া, এটা সক্রিয় এবং সামনের দিকে গিয়ে চলছে এবং আমরা সেই অনুসারে কাজ করব এবং একই সাথে আমরা প্রার্থনা করতে থাকব যাতে এই যে আমাদের সারা বাংলাদেশের আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রার্থনা, তিনি যাতে আজকে 45তম মৃত্যুবার্ষিকী 50 বছরের মধ্যে ঈশ্বর যাতে আমাদেরকে সেই ইচ্ছা পূরণ করেন, আশীর্বাদ করেন। ভাই বোনেরা, এসো আমরা পাপ স্বীকার করি যেন আমরা পূর্ণ যোগ্য রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি আমি থাকি এবং অবহেলায় পাপ করেছি। আমার অপরাধী, আমার অপরাধী, আমার গুরুতর অপরাধী। নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধুগণ এবং ভাই বোনেরা, পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, যা তুচ্ছ যা নগণ্য তুমি তা মহৎ করে তুলো, যা উপেক্ষিত তা তুমি সম্মানিত করো। আমরা অযোগ্য হলেও তুমি তোমার সেই স্বর্গীয় ভোজসভায় আসন পেতে আমাদের আমন্ত্রণ জানিয়েছ। অনুনয় করি তোমায় দূর করে দাও আমাদের সমস্ত স্বার্থ বুদ্ধি, আমরা যেন অহংকারী না হই বরং বিনম্র সেবক সেবিকার ন্যায় জীবন যাপন করতে পারি। আজ আমরা তোমার সেবক থিওটোনিয়াস অমল গানগুলির স্মরণ দিবসে তোমাকে অনুনয় করি, তোমার এই মহান ভক্ত সেবকের মধ্যস্থতায় বাংলাদেশ মণ্ডলী যেন তোমার বিশেষ বিপাশিস লাভ করতে পারে। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। সবাই খ্রিস্টের সহমর্মী হও, শোনো, খ্রিস্টের সঙ্গে মিলিত থাকার ফলে যদি সত্যি কোনো প্রেরণা জেগে থাকে, ভালোবাসার যদি কোনো আশ্বাস জেগে থাকে,
আমাদের মধ্যে যদি সত্যি আধ্যাত্মিক কোনো ঐক্য বন্ধন থাকে, স্নেহ মমতার কোনো সম্পর্কই থাকে, তাহলে তোমরা পূর্ণ করে তোলো আমার আনন্দ, হয়ে ওঠো তোমরা এক মন এক প্রাণ। তোমাদের সকলের মধ্যে যেন থাকে একই ভালোবাসা, একই মনোভাব, একই ঐক্যের আদর্শ। রেষারেষি বা অসার অহংকারের বশে কোনো কিছুই করো না তোমরা, বরং নম্র হয়ে একে অন্যকে নিজের চেয়ে ভালো বলেই মনে করো। শুধুমাত্র নিজের স্বার্থের দিকে নয়, তোমরা প্রত্যেকে পরের স্বার্থের দিকেও লক্ষ্য রেখো। তোমাদের মনোভাব তেমনটি হওয়া উচিত যেমনটি খ্রিস্ট যীশুর নিজেরই ছিল। তিনি তো স্বরূপে ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না, বরং নিজেকে তিনি রিক্ত করলেন। দাসের স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়েই জন্ম নিলেন। আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে আরও নমিত করলেন। চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু, এমনকি খুশিই মৃত্যু মেনে নিলেন। তাই ঈশ্বর তাকে সব কিছুর ওপরে উন্নীত করলেন, তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যীশুর নামে আনত হয় প্রতিটি জানু, স্বর্গে মর্তে ও পাতালে। প্রতিটি যিহোবা যেন এই সত্য ঘোষণা করে যীশুখ্রিস্ট স্বয়ং প্রভু, আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। প্রভুর বাণী। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন, তিনি সেখানে বসলেন। তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দিন ধন্য তারা স্বর্গরাজ্য তারই, দুঃখে সুখে কাতর যারা ধন্য তারা
তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা ধন্য তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা ধন্য তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর ধন্য তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা ধন্য তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা ধন্য স্বর্গরাজ্য দাবিরই। আর ধন্য তোমরা আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহাপুরস্কার। তোমাদের আগেকার প্রবক্তারও তো ঠিক একইভাবে নির্যাতিত হয়েছিলেন। প্রভুর মঙ্গল সমাচার। বিশ্বপ্রভু তোমার প্রশংসা হোক। আমরা সকলে দাঁড়িয়ে থাকব। আমার প্রিয়জনেরা, আমাদের এই ঈশ্বর সেবক থিওটোনিয়াস অমর গাঙ্গুলি ক্ষণজন্মা পুত পবিত্র মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন 1920 খ্রিস্টাব্দে। দুর্ভাগ্য আমাদের যে এই ভারতবর্ষের প্রথম বাঙালি আর্চবিশপ মাত্র 57 বৎসর বয়সে এই ইহজগৎ ত্যাগ করে পরপারে পাড়ি জমা। আমাদের একটু কিছু খেয়াল আছে যে আমরা তখন রমনা সেমিনারিতে ছিলাম, ওই কয়েক দু বছর ইন্টারমিডিয়েট পাশ করার পরেই উনি মৃত্যুবরণ করেন। তাই নটরডেম কলেজে যাতায়াতের পথে তার সাথে অনেক সময় দেখা হতো, খেলার সময় দেখা হতো। আবার উনি এত ব্যক্তিগতভাবে আমাদেরকে চিনতেন, আমি অবাক হয়ে যাই। যদি কখনো তিনি আমাদের মিশনে যেতেন, এসে আবার মার সাথে দেখা হতো, আবার এসে বলতেন যে তোমার মা ভালো আছে। এই যে সুন্দর আন্তরিকতার উনি ছিলেন আর্চবিশপ, আর আমরা তখন মাত্র সেমিনারি। আর 1977 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি সেদিন তার জন্মদিন ছিল। আর আমরা যখন উনি এই বাড়িতে থাকতেন, তখন আমরা সব সময় সেমিনারিয়ানরা অনেক মালা গাঁথতাম, তার জন্যে গান প্রস্তুত করতাম। তারপরে আমরা সেই 1977 খ্রিস্টাব্দে আমরা সেমিনারিয়ানরা তার খ্রিস্ট থেকে অংশগ্রহণ করার পরে তার ওই বাড়ির কাছে আমরা তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা তাকে দিয়েছিলাম। আর তিনি তখন এই কথা বলেছিলেন যে আজকে আমার জন্মদিন, আনন্দের দিন, কিন্তু আমাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে আমার জীবন থেকে একটা বছর ঝরে গেল, তার মানে আমি মৃত্যুর আরেকটা বছর কাছে চলে গেলাম। কিন্তু তখন আমরা কেউ চিন্তা করিনি যে ওই বছর 2 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করবেন। আর আমরা এতই হতবাক হয়ে গিয়েছিলাম
যে বিকেলের দিকেই শুধু শুনেছিলাম যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, কিছুক্ষণ পরই তিনি মৃত হিসেবে এখানে এসেছিলেন। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, ধার্মিকজনে মৃত্যু নেই। আজ বিশপ গাঙ্গুলি, কে বলে তুমি মরেছ? তুমি তো রয়েছ আমাদের অন্তরে। বিশ্বাসীর কখনো মৃত্যু হয় না, মৃত্যুর মধ্য দিয়ে তারা নতুন জীবন লাভ করে। হাজার হাজার খ্রিস্ট বিশ্বাসী তাদের মৃত্যুর মধ্য দিয়ে সেই স্বর্গরাজ্যে স্থান পেয়েছে। আর আমরা যাদেরকে সাধুসাধ্যে বলি, মণ্ডলী তাদেরকে স্বীকৃতি দিয়েছে যে তারা সাধুসাধ্যে, এবং আমরা জানি যে তাদের জীবন ছিল পবিত্র, সত্য, ন্যায়পরায়ণ ছিলেন তারা। অন্যের কল্যাণ এবং মঙ্গল করাই ছিল তাদের জীবনব্রত। আমরা জানি যে আজকে আমরা ঈশ্বর সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলির মৃত্যু দিবস পালন করছি, কিন্তু আমাদের বিশ্বাস যেটা যে মৃত্যুর মধ্য দিয়ে সেই ভক্তজন, সেই বিশ্বাসী স্বর্গসুখ লাভ করে। সেজন্য এই মৃত্যু দিন বিশ্বাসীদের জন্যে দুঃখের কষ্টের দিন না, কারণ এই সেজন্যই সাধুসাধ্বীরা যেদিন মৃত্যুবরণ করেন সেইটাই তাদের পর্বদিন হয়ে উঠে। আজে এই ইহজগতে তার মৃত্যু, কিন্তু ওই দিনই পরজগতে তার জন্ম। সেইভাবেই সাধুসাধ্বীদের পর্ব আমরা পালন করি। আর আমরা জানি যে সাধুসাধ্বী হতে হলে যে ভ্যাটিক্যান দুইতে প্রথমত ধন্য শ্রেণীভুক্ত হওয়ার জন্যে একটা, এবং সাধু শ্রেণীভুক্ত হওয়ার জন্যে আরেকটা আশ্চর্য কাজ এটা অবশ্যই থাকতে হবে, যেটা ভ্যাটিক্যান স্বীকৃতি দেবে। আর আমরা জানি যে যেমন দ্বিতীয় জন্ম না, তার যে সাধু হওয়ার জন্যে যে আশ্চর্য কাজটা হয়েছিল সেটা ফ্রান্সে সিস্টার মারিয়ানস না, যে তিনি মারিয়ানস একজন যুবতী সিস্টার ছিলেন, কিন্তু শিশুদের নিয়ে, মায়েদের নিয়ে হাসপাতালে কাজ করতেন, আর তার হয়েছিল পার্কিনসন ডিজিজ না, যে হাত সবসময় কাঁপত, আর তার মাদার বলে দিয়েছে তুমি শিশুদেরকে কখনো কোলে নেবে না, কারণ শিশু পড়ে যেতে পারে, অঘটন ঘটে যেতে পারে। আর মারিয়ান একদিন মনে করেছে যে ঠিক আছে, এই দ্বিতীয় জন্মের পূর্বে তার তো পার্কিনসন ডিজিজ ছিল, সেজন্য আমি তার কাছে প্রার্থনা করি। এবং ঠিকই প্রার্থনা করতে করতে একদিন দেখেছেন যে তার আর পার্কিনসন ডিজিজ আর নাই, হাত কাঁপুনি আর একেবারে শেষ। আর দেখেন যে কেমন সুন্দর, তিনি যিনি জীবনের শেষ পর্যায়ে ও দ্বিতীয় জন্ম অনেক কষ্ট পেয়েছে, অনেক অস্বস্তিতে ভুগেছে, যে কোনো সময় তিনি বাইবেল ধরতে পারতেন না, কাগজ ধরতে পারতেন না, তিনি আবার মারিয়ানসকে, সিস্টার মারিয়ানস তাকে তিনি সুস্থতা দান করেছেন, এবং পরে মাদারকে বলেছে, মাদার মনে করেছে না দুষ্টামি করতেছে, তারপরে দেখেছে তার ঠিকই তার হাত না সুস্থ হয়ে গেছে। ঠিকটা তেমনি আমরাও যেন প্রত্যাশা করছি না এমনি একটা ঘটনা ঘটবে, আমরা সেজন্য দরকার যে তাকে অনেক অনেকজন যাতে স্মরণ করে, তার কথা বলা, তার জীবনী বলা, প্রার্থনা করা, অনবরত প্রার্থনা করা, যাতে তিনি তাড়াতাড়ি এই ধন্য শ্রেণীভুক্ত হন। আর আমরা আজকে পাঠেও দেখেছি, প্রথম পাঠে যে অহংকারী স্বার্থপর হইও না, বিনয়ী হও। আর বিনয়ী হওয়ার যে আদর্শ, যিশুর আদর্শ তুলে ধরা হয়েছে, যে তিনি কিছুকে, কোনো কিছুকে আঁকড়ে ধরলেন না, নিঃস্ব হলে
আর এই নিঃস্ব বিনম্র যিশুকে আমাদের ঈশ্বর সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলি না তাকে অনুসরণ করেছে সারা জীবন। আর সেজন্যে আমি যে তার নম্রতার আদর্শ, তিনি যখন 1960 খ্রিস্টাব্দে বিশপ পদে অভিষিক্ত হয়েছিলেন, তারপরে যখন তাকে সম্বর্ধনা দেওয়া হলো, তখন তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন এই সম্বর্ধনা অনুষ্ঠানে, আমি একটি মাটির পাত্র বই কিছুই নই, ঈশ্বর এই মাটির পাত্রে মহামূল্যবান রত্নরাজি রাখতে দিয়েছি, আমি ঈশ্বরের অনুগ্রহের জন্য তার কাছে চির কৃতজ্ঞ। প্রথমে তার জীবনে এই কৃতজ্ঞতা নম্রতা তার কথার মধ্যে প্রকাশ করেছি। আর আমরা তো তখন এত বয়স ছিল না নটরডেম কলেজে, আমি তখন চিন্তা করেছিলাম তার যে এত বুদ্ধি এত নম্রতা কাউকে যদি দিয়ে যেত একটু একটু করে, পরে বুঝেছি যে না এগুলো কাউকে দেওয়া যায় না, এগুলো অর্জন করতে হয়। তারপরে আমরা দেখি যে তার যে আর্মস কোট অফ আর্মস যেটা যদি তার মোটো ছিল সেটা ছিল প্রভু আমার সহায়, না আমি প্রভুর উপর নির্ভরশীল, প্রভুই আমার শক্তি, এটাও সেই নম্রতা প্রকাশ করে। আর ফাদার টমাস জিমারম্যান তিনি এইভাবে দেখেছেন তাকে, আমি বহু দেশ ভ্রমণ করেছি কিন্তু আর্চবিশপ গাঙ্গুলির মতো খুব কমই বিশপ দেখেছি, তিনি ছিলেন একজন উত্তম বিশপ, অমায়িক ও নম্রতার আদর্শ। আবার আমি শুনেছি যে আর্চবিশপ গাঙ্গুলি একবার ট্রেনে করে কোথাও যাত্রা করছিলেন, তাই তাকে যথারীতি সেখানে দিয়ে আসা হয়েছে একটু বোধহয় আগে। তারপরে উনি ট্রেন স্টেশনের কাছে গিয়ে দেখেছেন তার হাতে কিছু সময় আছে, তখন ওই যে যারা মাল টানে শিশু আবার একটু বয়স্ক তাদের সাথে কিছু কথা বলা শুরু করেছে। আর তার কথা শুনতে শুনতে অনেকগুলো যাদেরকে আমরা কুলি বলি না, যে তারা অনেকে তার চারিদিকে জড়ো হয়েছে। আর ইতিমধ্যে একজন খ্রিস্টিয়ান গিয়ে তাকে দেখেছে, আরে আর্চবিশপ তো গিয়ে তাড়াতাড়ি তাকে প্রণাম করেছে, পদধূলি নিয়েছে সবাই কতবার। তারপরে ওই খ্রিস্টভক্ত তাদের কাছে বলেছে, উনি আমাদের আর্চবিশপ, আমাদের প্রধান ধর্মগুরু। তখন তারা সবাই আর কি যে সে তাকে প্রণাম করেছে। আর এই তাদের মধ্যে যে বৃদ্ধ কুলি সর্দার, আর তিনি এই মন্তব্য করেছেন, স্যারে কথাবার্তা শুনে আমি আগেই আজ করতে পেরেছিলাম যে উনি একজন সাধু পুরুষ, জীবনে কত লোকে ভার আর কি যে জিনিসপত্র আমরা বহন করেছি এমন সুন্দর করে আমাদের সাথে কখনো কেউ আলাপ করে, এটা যেন যেখানে গিয়েছে নম্র মানুষটার মধ্য দিয়ে সেই নম্রতাই প্রকাশ পেয়েছে। তারপরে আমি দেখি যে তিনি একজন অত্যন্ত গভীর আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিল। 1976 খ্রিস্টাব্দে আগস্টের প্রথম এই 1 তারিখ থেকে 8 তারিখ আমেরিকার ফিলাডেলফিয়াতে ইউকারিস্টিক কংগ্রেস হয়েছিল, আর বিষয়বস্তু ছিল ইউকারিস্ট, তার মানে খ্রিস্ট প্রসাদ খ্রিস্টজাত ও মানব পরিবারের ক্ষুধা। আর সেখানে 500 জন কার্ডিনাল বিশপ পুরোহিত ছিলেন এবং 10 লাখ তীর্থযাত্রী সেই ফিলাডেলফিয়া সেই স্টেডিয়ামে জড়ো হয়েছে। আর সেখানে উপস্থিত ছিলেন মাদার টেরেসা এবং আরও অনেকে, অনেক বড় বড় কার্ডিনাল এবং তৎকালীন সময়ে খুবই বিখ্যাত আর্চবিশপ ফুলটন সিং, যেখানে যিনি নাকি অনেক এই খ্রিস্ট প্রসাদের উপর বক্তব্য রেখেছিলেন, উপস্থিত ছিলেন
প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড, তারপরে মানাকা রাজা রানী, আর ওই সময়ই তিনি যেহেতু শেষ দিন 8ই আগস্ট, তিনি একটা সুন্দর বাণী রেখেছিলেন যাতে প্রত্যেকটা ধর্মপল্লীতে এই বিশেষ খ্রিস্টজাগ অর্পণ করা হয়। যেদিন শেষ দিনে ইউকারিস্টিক কংগ্রেসে সেদিন তিনি এই দু একটা কথা আমার কাছে খুব লেগেছে, খুবই গভীর আধ্যাত্মিক এবং ঐশ্বতাত্ত্বিক। তিনি এভাবে বলেছেন, এই খ্রিস্টপ্রসাদ প্রভু যিশুর বাস্তব উপস্থিতি, এবং এই উপস্থিতির আশ্রয়ে মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের মধ্যে মানুষের রূপান্তর, এই খ্রিস্টপ্রসাদের মধ্য দিয়ে যা ঘটে আমাদের জীবনে, না ঈশ্বরের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের রূপান্তর ঘটে। আর মানুষের মধ্যে কী হয়? একতা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ, যা বর্তমান বিশ্বে একান্ত কাম্য। আর আমরা দেখি যে পোপ ফ্রান্সিস সিনোডাল চার্চের যে আহ্বান জানিয়েছে, সেখানে তিনি বলেছেন মণ্ডলী হল একটা ভালোবাসার, একটা মিলন সমাজ, একাত্মতার সমাজ, অংশগ্রহণ এবং মিশন দায়িত্ব। তারপরে আমরা দেখি যে সারাদিন কর্মক্লান্ত থাকলেও প্রার্থনা করতে তিনি অবহেলা করেন। ক্লান্তি দূরকরণে তিনি মনে করতেন মহা ঔষধ ছিল আরাধ্য সংস্কারের আরাধনা করা, যিশু সান্নিধ্য লাভ করা। প্রার্থনাই ছিল তার জীবনের প্রধান শক্তি, এবং প্রার্থনার সুফল তার ফুটে উঠত তার সর্বাঙ্গে, মুখে থাকত সর্বদা মিষ্টি হাসি, পা দুটো অত্যন্ত পরিশ্রমী, যেন গরিব দুঃখী অভাবী হতাশাগ্রস্ত মানুষের কাছে যেতে সদা প্রস্তুত, হাত দুটো ভালোবাসার প্রলে মিশান, তার স্পর্শে যেন মৃত ব্যক্তিও জীবন ফিরে পেত, তার মধুমাখা মুখের কথা আজও মানুষের মুখে মুখে রয়েছে। আর আমি একটা সাক্ষ্যের কথা বলতে চাই, এটা তেজগাঁর মিস্টার জেরাল্ড রড্রিক্সের সাক্ষ্যদান, 1962 খ্রিস্টাব্দের কথা, তিনি নতুন বিশপ হয়েছেন। ওই তেজগাঁতে একজন তার পরিচিত রুগী ছিল, সেজন্য আর বিশপ মহাতয় বিশপ থিওটোনিয়াস না, যে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন এবং বাড়িতে গিয়ে শুনতে পেয়েছেন যে মিস্টার জেরাল্ডের ছোট ভাই ক্লাউন্ট আর তিনি অত্যন্ত অসুস্থ। আর এটা শুনে তিনি আবার ওই বাড়িতেও গিয়েছেন, আর তার হয়েছিল টাইফয়েড, মরণাপন্ন অবস্থা, ওষুধে কাজ হচ্ছিল না, সবাই চিন্তিত কী জানি কখন কি অঘটন ঘটে যায়। আর তখনই আর্চবিশপ ওই পরিবারে উপস্থিত, এবং ক্লাউডের মা তো বুঝতেই পারেন যে অনেক কান্নাকাটি করে তাকে বলেছিলেন যে আশীর্বাদ করতে, প্রার্থনা করতে, যাতে তার ছেলেটা বেঁচে উঠে। আর ঠিক তাই তেমনিভাবে তিনি এক গ্লাস জল বাড়িয়ে দিলেন, এক গ্লাস জলে বললেন যে আশীর্বাদ করেন। তারপরে বিশপের হাত থেকে, বিশপ গাঙ্গুলির হাত থেকে তিনি নাকি বলেছিলেন আপনার আংটিটা একটু দেন না আমার। আর বিশপ গাঙ্গুলি অবাক হয়েছেন, আংটিতেই কী করি, আর জল আশীর্বাদ করলাম। তারপরে আংটিটা নিয়ে তিনি ওই জলের মধ্যে ডুবিয়েছিলেন, এবং বিশ্বাস ছিল যে এই পবিত্র আংটি না এটা, এবং তার আশীর্বাদ এই জলটা যদি তাকে পান করানো যায় আমার ছেলে সুস্থ হবে। এবং তাই হয়েছিল, এক সপ্তাহ পরে দেখা যায় যে আস্তে আস্তে সে সুস্থ হয়ে উঠে। এরকম অনেক ঘটনা, অনেক কাহিনী, অনেক কৃপা আশীর্বাদ আমরা লাভ করেছি, তবুও আমরা এখন প্রার্থনা করছি যে একটা আশ্চর্য কাজ। আর আর্চবিশপের মৃত্যুতে
আর্চবিশপ গ্রেনার যে তিনি বাণীতে বলেছিলেন, আর্চবিশপ গাঙ্গুলি বিশ্বাস ও আত্মত্যাগ, বিশপ গাঙ্গুলি বিশ্বাস এবং আত্মত্যাগ এত গভীর ছিল যে ঈশ্বর ও মানুষের সেবায় তার দেবার মতো বাকি আর কোনো কিছু ছিল না। একজন ঐশ্বতাত্ত্বিক যিশুর ব্যাপারে কথাটা বলেছিলেন যে তার বয়স 33 হলে কী হবে, তার ভালোবাসা দেবার আর কিছু বাকি ছিল না, সব ভালোবাসা উজাড় করে যিশু খ্রিস্ট ক্রুশে প্রাণ ত্যাগ করেছে। ঠিক তেমনি একটা মন্তব্য যে উনার যা দেবার কথা ছিল উনি সব দিয়েছেন, বাকি কিছু রাখেননি। আর ফাদার উইলি স্কটল্যান্ডের, আমি তাকে আবার চিনতাম, তিনি আমাদেরকে একটু পড়িয়েছিলেন সেই ক্যাটেক্যাটিক্যাল সেন্টার যশোর, তিনি বলেছেন আমি তো বিভিন্ন দেশে গিয়েছি কিন্তু বিশপ গাঙ্গুলির ন্যায় খুব কমই বিশপ দেখেছি। বিশপ গাঙ্গুলি ছিলেন একজন উত্তম বিশপ, অমায়িক, নম্রতার আদর্শ। তাই আর্চবিশপের জন্য দুঃখ করার কিছু নেই, তিনি মৃত্যুবরণ করেননি, তিনি পুনরুত্থান করেছেন, আনন্দের রাজ্যে প্রবেশ করেছেন, তিনি অমরত্ব লাভ করেছেন। আর শেষে গিয়ে তার বন্ধু যখন মৃত্যুবরণ করেছেন, বিজিআরের প্রধান গোলাম দস্তকি, তিনি বলেছেন, তিনি দেখতে এসেছিলেন এবং এই কথাগুলো বলেছিলেন, আর্চবিশপ গাঙ্গুলি দুঃখময় তিরোধানে আমি গভীরভাবে মর্মাহত। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম, তিনি ছিলেন একজন সিদ্ধ পুরুষ এবং খ্রিস্টীয় সমাজে একজন সত্যিকারের নেতা। তার মৃত্যুতে খ্রিস্টীয় সমাজ একটি উজ্জ্বল নক্ষত্র হারাল যা তাদের, এই খ্রিস্টিয়ানদের ধর্মময়তা ও পুনর্জনের পথে আলোকিত করে রেখেছে। তাই খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি ঈশ্বর সেবক টিউটোনিয়াস অমল গাঙ্গুলির প্রতি আমরা শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা জানাই। এবং এই যে আমরা এখানে আছি তার উত্তরসূরি হিসেবে বা বাংলাদেশ ক্যাথলিক মণ্ডলী, তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, তিনি অনেকগুলো পরিকল্পনা শুরু করেছিলেন, তারই ফল যেন ধারাবাহিকভাবে আমরা উপভোগ করছি, সেগুলোর ফল আমরা লাভ করছি। আজ তিনি যে আমাদের অনেক তার জীবন, তার আদর্শ, তার কাজের মধ্য দিয়ে এই খ্রিস্টমণ্ডলীকে অনন্য উচ্চতায় তিনি স্থাপন করেছিলেন। তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমরা নিজেরাও যাতে সব সময় প্রার্থনা করি এই আর্চবিশপ গাঙ্গুলির কাছে, যাতে আমাদের সে আকাঙ্ক্ষা, সে প্রার্থনা ঈশ্বর পূরণ করে। আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা আজ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ভরে স্মরণ করি ঈশ্বরের সেবক পরম শ্রদ্ধেয় প্রয়াত আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলিকে। ঐশ্বরাজ্য বিস্তারে বাংলাদেশ মণ্ডলীতে তিনি নিঃস্বার্থ সেবাদান করেছেন, তার যোগ্য পুরস্কার ঈশ্বর যেন তাকে দান করেন। আসুন এ উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। প্রার্থনা করি খ্রিস্টমণ্ডলী পরিচালকদের জন্য, বিশেষভাবে পূর্ব মহোদয়
আমাদের আর্চবিশপ বিজয় অ্যান্টি ক্রুজ, সকল বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টার, ক্যাটেকিস্ট ও বাণী প্রচারক, যারা বিভিন্ন স্তরে মণ্ডলীকে পরিচালনা করছেন, তারা যেন ঐশ্বর্যশক্তিতে বলীয়ান হয়ে এই প্রেরণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। প্রার্থনা করি আমাদের দেশের জন্য, আমাদের দেশ পরিচালনার কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা যেন সর্বদা যা দেশের জন্য মঙ্গল ও কল্যাণকর তা চিন্তা ও পরিকল্পনা করে দেশকে সার্বিক উন্নতি ও প্রগতির দিকে নিয়ে যেতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। প্রার্থনা করি সকল অসুস্থ ব্যক্তিদের জন্য, বিশেষভাবে যারা করোনা আক্রান্ত, ঈশ্বর যেন তাদের দয়া করেন এবং নিরাময় করেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। প্রার্থনা করি আমাদের সকলের জন্য, আমরা যেন ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে লালন করে প্রকৃত খ্রিস্ট ভক্তের মতো জীবন যাপন করতে চেষ্টা করি। ঈশ্বর যেন আমাদের হৃদয় মন আলোকিত করেন, আমাদের আশীর্বাদ ও শক্তি দান করেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তুমি তো জানো আমাদের প্রার্থনা, আমাদের আকাঙ্ক্ষা আজকের দিনকে ঘিরে। তুমি তো সর্বদাই তোমার ভক্তদের প্রার্থনা শুনে থাকো। আমরা যে সমস্ত প্রার্থনা করলাম, আমাদের অন্তরে যে প্রার্থনা, যে আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো তুমি পূরণ করো। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। সব শুভেচ্ছা তোমায়।
শক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামে প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলী মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ প্রভু গ্রহণ করুন। হে প্রভু, প্রসন্ন হও, এই অর্ঘ গ্রহণ করে আমাদের অন্তরে বিকশিত করো তোমার পবিত্রতা। তোমার সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলি তার জীবনকালে ভক্তদের মুক্তি কামনায় একই যজ্ঞ উৎসর্গ করতে আমাদের এই নৈবেদ্য যে সত্যের প্রতীক তা বাস্তব হয়ে উঠুক আমাদের জীবনে, এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, আপনার সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো, আমরা তাহাই সর্বদা সুন্দর করিয়াছি। এ সঙ্গে ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। ইহা বিহিত ন্যায্য। হে প্রভু, পবিত্রতম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। তোমার পরাক্রমে আমাদের জন্ম লাভ, তোমার বিচারে জীবনের শাসন, তোমার আদেশে ধুলা হতে গৃহীত আমরা পাপের কারণে ধুলিতে বিলীন হই, তবু তোমার পুত্রের মরণ গুণে পরিত্রাণকে পেয়েছি তারা, তোমার স্নেহময় ইচ্ছায় তার পুনরুত্থানের মহিমায় আমরা হই আহূত। অতএব স্বর্গদূত ও সাধুসাধিগণের সঙ্গে আমরা অবিরাম করি তোমার প্রশংসা গান। আমার রক্তের পানপাত্র নতুন শাসক সন্ধি রক্ত
তোমাদের অনেকের জন্য পাপমোচনের দেশে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এই অনুষ্ঠান করো। প্রভু
অনুনয় করি, সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনে হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি।
প্রমাণ করে আমরা আসলে ঈশ্বরের শিবক্তি ওখানে সবল প্রাণগুলিকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে চাই এবং তার মধ্যস্থতায় ঈশ্বরের অনেক আশীর্বাদ এবং অনুগ্রহ লাভ করতে চাই। আপনাদের এই উপস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি ধন্যবাদ নিবেদন করি পরম শ্রদ্ধা আর্চবিশপ বিজয়েন্দ্রের গুরু জয়ামায় মহোদয়কে, আজকে আমাদের সবার জন্য পবিত্র দৃষ্টজা উৎসর্গ করেছেন এবং খুব সুন্দরভাবে প্রভুর বাণীর আলোকে ঈশ্বরের সেবক কেউকনিয়ার সবল গানগুলিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। দর্শনের ওপর আলোকপাত করেছেন, তার সহভাগিতায় আমরা আলোকিত হয়েছি, আমরা অনেক বিষয় জানতে পেরেছি, সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। শ্রদ্ধেয় কাদের বুলবুল বিবেরুর গ্রন্থনা উপস্থাপনায় এবং তার দলের সহযোগিতায় এক বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাই। একই সাথে আমাদের ধর্মপল্লীর পালকীয় পরিষদের সকল সদস্যকে, আজকে যারা গানের দলে থেকে গান পরিবেশন করেছেন, পাঠ করেছেন, গির্জাঘর প্রস্তুত করেছেন, আমাদের সিস্টারগণ, সাথে আমাদের সাক্রিস্টিয়ান এবং অবশ্যই রমনা সেমিনারি সেমিনারিয়ান ভাইয়েরা, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা। বেশ কয়েকজন তাদের আমাদের সাথে এই পবিত্র খ্রিস্ট জায়গায় আছেন, আমরা তাদের সবাইকে সিস্টার ব্রাদার এবং শ্রদ্ধেয় প্রিয় খ্রিস্টভক্ত আপনারা আছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। শেষ আশীর্বাদের পরে আমরা কবরস্থানে যাব, কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারেন সবাই কবরের ভেতরে জায়গা নিতে পারবো না, তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগে আর্চবিশপ মহোদয় এবং যাজকগণ কবরস্থানে যাবেন এবং তারপরে আপনারা যাবেন, যেন ওনারা আগে গিয়ে প্রার্থনার জন্য একটা অবস্থান নিতে পারে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগে তাদের যেতে গেলেন এবং তারপর আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে যে কয়জন ভেতরে থাকতে পারে এবং অন্যরা দয়া করে বাইরে চতুর্দিকে অবস্থান নিয়ে প্রার্থনায় অংশগ্রহণ করবেন। এবং প্রার্থনা শেষ হয়ে গেলে আপনারা যারা যারা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে চান অবশ্যই আপনারা সেটা করতে পারবেন, অনুরোধ শৃঙ্খলা রাখবেন। ঈশ্বরের সেবক কেতনিয়া সমল গানগুলিকে ধন্য শ্রেণীভুক্ত করণের ও তাঁর মাধ্যমে অনুগ্রহ লাভের প্রার্থনা। হে প্রভু, তোমার বিনম্র সেবক অবলম্বন বা মারিয়া আমাদের মঙ্গল প্রার্থনা করো।
সাধু যশে আমাদের মঙ্গল প্রার্থনা করো। এসো আমরা প্রার্থনা করি, হে প্রভু, এই স্বর্গীয় অন্ন গ্রহণে সঞ্জীবিত হয়ে আমরা তোমাকে মিনতি জানাই, তোমার সেবক আর সক্রিয়টনিয়াস অমর গানগুলির অন্তরে তুমি যে প্রেমের শক্তি জাগ্রত করেছিলে, একই প্রেমের শক্তি আমাদের অন্তরে জাগ্রত হোক। তার মতো বিনম্র পবিত্র জীবন যাপনের দ্বারা আমরা যেন ভাই বোনদের মধ্যে প্রতিদিন তোমাকে খুঁজে পাই, তোমারই সেবা করি। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগী তোমার সঙ্গে যুগ যুগ ধরে বিরাজমান আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান। খ্রিস্ট যাগ সমাপ্ত হয়েছে, আপনারা শান্তিতে প্রস্থান করুন। ঈশ্বরকে ধন্যবাদ।